হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জিকিন সাইট বন্ধুরা আমি আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ জব আপডেট দিতে চলেছি ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন ভ্যাকান্সি দু হাজার বাইশের কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে হতে চলেছে রাজ্য সরকারের গ্রুপ ডিও সি পদের নিয়োগ হতে চলেছে শূন্যপাত প্রচুর সংখ্যক শূন্যপাত থাকবে এখানে আমি তোমাদের আজকে বিস্তারিত আলোচনা করবো যোগ্যতা কী থাকবে বয়স সিলেবাস সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব তোমরা ভিডিও শুধু দেখতে থাকো অত্যন্ত খুশির খবর তোমাদের জন্য যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য সরকারি চাকরির পরীক্ষাগুলি দিতে থাকো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেটেডই ঠিক আছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো ঠিক আছে সমস্ত ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো বন্ধুরা আমি তোমাদের যেমনটা বলেছিলাম যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে একাধিক শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ঠিক আছে এই ভিডিওটি তোমরা যারা দেখো দেখেছো তারা তো জানবে ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি আর এই ভিডিওটি যারা তোমরা দেখেছো তারা তো জানবে যে আমি তোমাদের অনেক কিছুদিন আগেই তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে তোমাদের একের পর এক কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে পিএসসি মেশিন থেকে শুরু করে ক্লার্কশিপ প্রযুক্তি সহায়ক ঠিক আছে আগের সঙ্গে পুলিশের নিউ ভ্যাকান্সি সমস্ত ডিটেলসে কিন্তু দিয়ে রেখেছি এই ভিডিওগুলি যারা দেখনি অবশ্যই ভিডিওটি দেখে নেবে আর আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন পদে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে দেবো তার আগে বলে রাখি বন্ধুরা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও যাতে আমি যখনই তোমাদের কোনো ভিডিও আপলোড করবো তার সাথে সাথে তোমাদের নোটিফিকেশান চলে যাবে তোমরা ভিডিওটি দেখতে পারবে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি এখন রয়েছি তোমাদের নিউজ এইটিন বাংলার যে তোমাদের নিউজ পেজ রয়েছে সেখানে আমি তোমাদের রয়েছি কালকে আমি তোমাদের এই আপডেটটি দিয়ে দিতে পারতাম কিন্তু একটু ব্যস্ত থাকার কারণে আমি তোমাদের দিতে পারিনি তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল নিউজ তোমাদের দেখতেই পারবো তোমরা অনেকেই জেনে গিয়েছো এই মুহূর্তে কাজের খবর রয়েছে এখানে আর উচ্চ তোমাদের কী বলা রয়েছে আমি সমস্ত ডিটেলসই কিন্তু দিয়ে দেবো কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের বিপুল সংখ্যা গ্রুপ সি ও ডি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা গত ফেব্রুয়ারি মাসে তোমাদের আইন সংশোধন করে কলেজ রাজ্যের কলেজগুলিতে ক্লার্ক পদের নিয়োগের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে কলেজ সার্ভিস কমিশনকে আগে কলেজগুলি নিজেরাই কিন্তু ক্লার্ক পদের নিয়োগ করতো এমনটাই এখানে ডিটেলসে আলোচনা করেছে সমস্ত ডিটেলসে আমি তোমাদের দিয়ে দেবো তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটি স্কুলগুলিতে গ্রুপ সি ও ডি পদের মধ্যে বিতর্কে নিয়োগ বিতর্কে রয়েছে তার মধ্যে কিন্তু রাজ্য সরকারগুলি বন্ধুরা স্কুলগুলিতে গ্রুপ সি ও ডি পদের নিয়োগের জন্য বিতর্ক রয়েছে অনেক কিছুই কিন্তু রাজ্যগুলিতে সরকার তোমাদের কি বলেছে ক্লার্ক নিয়োগ করতে বলেছে রাজের কলেজগুলিতে ঠিক আছে তো সেই নিয়ে তোমাদের উচ্চ উচ্চশিক্ষা দপ্তর তোমাদের এ নিয়ে একটি নোটিশ জারি করেছে তো দেখে নাও বন্ধুরা কলেজগুলিতে তোমাদের ক্লার্ক পদের নিয়োগের ক্ষমতা দেয়া দেওয়া হয়েছে তারপরেই তোমাদের নিয়োগের বিধি তৈরি করার জন্য তোমাদের কলেজগুলিতে কলেজগুলিকে অবশ্যই ক্লার্ক পদের নিয়োগের নিয়োগ সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে ঠিক আছে আর দেখেন তোমাদের কোন ডিটেলস সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই প্রথম রাজ্য কলেজগুলিতে ক্লার্ক পদের নিয়োগ করবে কলেজ সার্ভিস কমিশন ঠিক আছে তার এই নিয়োগের বিধি তৈরি করে বিশেষভাবে সতর্ক বার্তা জারি করা হয়েছে গ্রুপ সি ও ডি পদের জন্য তোমাদের নিয়োগ করা হবে ঠিক আছে এই জন্য নিয়োগের যোগ্যতাও কিন্তু আলাদা আলাদা রাখা হয়েছে গ্রুপ সি এবং ডি পদের জন্য সম্ভবত গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাস আর গ্রুপ সি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাসের যোগ্যতা রাখা হয়েছে ঠিক আছে সমস্ত ডিটেইলস কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধু তোমাদের একশো নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই লিখিত পরীক্ষায় ও এমআস সিট হবে এবং দ্বিতীয় পর্যায়ে তোমাদের ইন্টারভিউ এবং একাডেমিক স্কোর স্কোর তোমাদের দেখা হবে ঠিক আছে মানে তোমাদের পরীক্ষায় যে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কত তোমরা স্কোর করেছো সেই হিসাবে একাডেমিক স্কোরও তোমাদের দেখা হবে ঠিক আছে তবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু হতেই হবে নাহলে কিন্তু কোনো চান্স তোমরা পাবে না ঠিক আছে তবে সেই প্রার্থীদের ইন্টারভিউ ডাক পাবে ইন্টারভিউর জন্য তোমাদের বরাদ্দ থাকবে কত নম্বর পনেরো নম্বর তোমাদের ইন্টারভিউর জন্য বরাদ্দ থাকবে ঠিক আছে আর তোমাদের এই যে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে এক দেড় মাসের মধ্যে তোমাদের এই নিয়োগে কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তোমাদের এই রাজ্য সরকারের গ্রুপ সি ও ডি পদের জন্য তোমাদের বেতনও কিন্তু ভালো পরিমাণে রয়েছে বয়স তোমাদের যেমনটা থাকে তোমাদের আঠেরো বছর থেকে তোমাদের আর্লি তোমাদের অনেক বছরই পর্যন্ত বয়স থাকবে তিরিশ বত্রিশ বছর পর্যন্ত তোমাদের বয়সে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে আর সিলে পরীক্ষার সিলেবাসের এক্সাম প্যাটার সমস্ত ডিটেলস কিন্তু এর পরের ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব সব বলে দিলাম তো একশো নম্বরে তোমাদের এক্সামটি হবে তোমাদের যেরকম যেটি থাকে পঁচিশ নাম্বার ম্যাথ পঁচিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স জি কে থাকবে এইভাবে থাকে ঠিক আছে তোমরা যে কোনো একটি ভালো বই কিনে তোমরা এখন থেকে প্রিপারেশান কিন্তু নিতে শুরু করে দাও আর সমস্ত কিছু বলে দিলাম আর এই মুহুর্তে এই রাজ্য সরকারের গুপসি এবং ডিপদের জন্য যখনই কোনো আপডেট গুরুত্বপূর্ণ আপডেট আমি পাবো তখন তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখা তাহলে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবে আর যারা কলকাতা পুলিশের জন্য ফর্ম ফিল আপ করে রেখেছো করে দিয়েছো তাদের জন্য কলকাতা পুলিশের জন্য বেস্ট প্র্যাকটিস সেটের কথা আমি ভিডিও তোমাদের দিয়ে রেখেছি সেই ভিডিওটি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে আর কলকাতা পুলিশের আমি শীঘ্রই এই ভিডিওটি তোমাদের ডাউনলোড তোমরা আপলোড করে দেবো এবং কলকাতা পুলিশের যারা পাস করার জন্য ফাইভ টিপস আমি দিয়ে রেখেছি সেটাও দেখে নেবে আর কোন কোন বই তোমরা পড়বে কী কী সিলেবাস কম কী কী সিলেবাস রয়েছে সমস্ত সিলেবাসই আমি তোমাদের ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রাখো থ্যাংক ইউ সো মাচ